হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ আজকের এই ভিডিওটি জিএনএম এন এম এর তোমাদের যে কি পাবলিশ করা হয়েছে সেটি নিয়ে তোমাদেরকে ডিসকাস করব তোমাদের ফাইনাল রেজাল্ট কবে বের হবে ফাইনাল আনসার কি কবে বের হবে এবং কাউন্সেলিং তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে সেই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তার কারণ এই চ্যানেলটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে আজকে সবার প্রথম যে বিষয়টা তোমাদের তেরো তারিখ তোমাদের যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তোমাদের মডেল আনসার কি পাবলিশ হয়েছে এই যে আনসার কিটা রয়েছে এই আনসার কিটা তোমাদের মডেল আনসার কি এবং এই আনসার কি এর এগেনস্টে তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চনেসে তোমাদের প্রবলেম রয়েছে কনফিউশন রয়েছে তোমরা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে তার জন্য তোমাদেরকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তোমরা লগ তোমাদের যে লগ ইন ক্রেডেন্সিয়াল রয়েছে সেই লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে তোমরা যদি লগ ইন করো লগ ইন করার পর তোমরা দেখতে পাবে সেখানে চ্যালেঞ্জের অপশন থাকছে এবার এবছর যে কোয়েশ্চেন্স তোমাদের রয়েছে সেই কোয়েশ্চেন্সে চ্যালেঞ্জ করার মতো জায়গা কি রয়েছে এ বছর কিন্তু সেরকম খুব একটা জায়গা নেই একটা দুটো যে কোয়েশন রয়েছে সেই কোয়েশনগুলো ছাড়া কিন্তু সেই কোয়েশনগুলোতে আমি যেটা দেখেছি যে তোমাদের ডাব্লু বিজেই যে আনসারটা সেট করেছে সেই জায়গাতে সেটা একটা অন্য পারভিউতে তারা এটা সেট করেছে এবং সেটাও কারেক্ট এবং আমরা যেটা ভাবছি সেটাও কারেক্ট তো এরকম জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ডাব্লু বিজেই যে ফাইনাল আনসারকে ডিসিশন নেবে সেটাই এক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং তোমাদের এই যে ক্যালকুলেশন মডেল আনসার কিটা প্রত্যেককে কিন্তু ক্যালকুলেট করবে কারণ মডেল আনসার কির সাথে ফাইনাল আনসার কি লাস্ট ইয়ার যেমন আমরা বলেছিলাম যে দু তিন নাম্বারে ডিফারেন্স আসবে কারণ দু তিনটে কোয়েশ্চেন্স হবে তো এবছর খুব একটা কারেকশনের চান্স নেই একটা দুটো কারেকশন এক্ষেত্রে যদিও হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের খুব একটা ক্যালকুলেশনে হেরফের হবে না সবার প্রথম তোমরা যে ক্যালকুলেশনটা করবে সেটা হচ্ছে টোটাল কতগুলো কারেক্ট আনসার তুমি করেছো সেটা বের করবে ফর ক্যাটাগরি ওয়ান এবং কতগুলো ভুল আনসার তুমি করেছো ফর ক্যাটাগরি টু এরপরে তুমি যতগুলো কারেক্ট আনসার করেছো তুমি পাচ্ছ আর যতগুলো ভুল তুমি করেছো সেটাকে ডিডাকশন করছো তাহলে তুমি তুমি পেয়ে যাচ্ছ ক্যাটাগরি টোটাল মার্কস নেট কত পাচ্ছ এবার আসবো ক্যাটাগরি টু ক্যাটাগরি টুতে শুধুমাত্র তুমি দেখবে কতগুলো তুমি কারেক্ট করেছো তার কারণ ক্যাটাগরি টু এর জন্য তোমাকে কোনো নেগেটিভ মার্কিন নেই কতগুলো ভুল হয়েছে সেটা দেখার কোনো প্রয়োজন তোমার ক্যাটাগরি টু এর এক্ষেত্রে থাকছে না যে সেই নিয়ে তোমার টোটাল মার্কস কত আসছে এটা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে এবং তোমাদের এর তোমাদের এই যে চ্যালেঞ্জ অপশনটা রয়েছে কোনো কোয়েশ্চেন যদি ভুল মনে হয় সেটা পনেরো তারিখ অব্দি ডেডলাইন রয়েছে তার পরবর্তীতে তোমাদের ফাইনাল আনসার কি বের হবে এবং সেই ফাইনাল আনসার কি বেসিসে তোমাদের রেজাল্ট হবে এবছর দেখো তোমাদের আনসার কি কিন্তু অনেক তাড়াতাড়ি পাবলিশ করা হয়েছে কারণ হচ্ছে তোমাদের এক্সাম পিছিয়ে গেছে যেটা তোমরা প্রত্যেককেই জানো এবার তোমাদের রেজাল্টের অ্যাপ্রক্স ডেট কবে দেখো লাস্ট ইয়ার তোমাদের রেজাল্ট যেটা পাবলিশ হয়েছিল ফিফথ অফ সেপ্টেম্বর তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছিল এবং সেখানে ছ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তার পরবর্তীতে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ভাবি এক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা ডেফিনেটলি পিছু হবে বা দশ থেকে পনেরো তারিখের মধ্যে খুব তাড়াতাড়ি হলে তোমাদের রেজাল্ট বেরোনোর সম্ভাবনা আর যদি খুব পরে হয় একটু ডিলে হয় কারণ স্বভাবত দেখো ওয়ান মান্থ টাইম আমাদেরকে ধরে চলতেই হয় সমস্ত প্রসেসটা কমপ্লিট করার জন্য যদি আমরা সেই ডিলেটাকে নিয়ে চলি তাহলে পনেরো তারিখের জাস্ট পরেই রেজাল্টটা বের হবে এবার আরও একটা বিষয় রয়েছে তোমাদের সিজন স্টার্ট করার যে ব্যাপারটা রয়েছে অক্টোবর থেকে সেই কথা মাথায় রেখে কারণ তোমাদের তিনটে রাউন্ড কাউন্সেলিং হবে তোমাদের স্পেশাল কাউন্সেলিং ম কাউন্সিলিং কাউন্সেলিং সমস্ত কিছু কমপ্লিট করার যে টাইম এই জন্য কিন্তু আমার মনে হয় অবশ্যই ডাব্লিউ বিজিই একটা হলো এদের মধ্যে থাকবে এবং এখানে বেশি এক্সাম নেই একসাথে অন্য সময় কি প্যারালাল অনেকগুলো এক্সাম থাকে এটাও যেমন কারেক্ট সো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের রেজাল্ট তোমরা অ্যাপ্রক্স আমরা লাস্ট ইয়ার যেটা দেখেছি তার থেকে ওই রকম সময়তেই আমরা রেজাল্ট এবছরও দেখতে পারবো যেটা আমি আশা করব আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে বিষয়টা আমি বলতে চাইবো দেখো যে রেজাল্ট পরবর্তী যে কাউন্সিলিং স্টেপ এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যানেলের সঙ্গে থাকো সমস্ত ইনফরমেশন দিয়ে তোমাদেরকে হেল্প করব আর যারা ভাবছ এবছর প্রিপারেশন ভালো হয়নি দু হাজার জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য একটা গুড নিউজ থাকছে যে আমাদের কিন্তু এক্ষেত্রে তোমাদের ফ্রি মক ক্লাস যেটা স্টার্ট হতে চলেছে যেটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমাদের পড়াশোনা আমরা কিভাবে করাতে চাই আমাদের কোয়ালিটি সমস্ত কিছু তারপর তোমরা চাইলে আমাদের পেড ব্যাচে ভর্তি হতে পারো সো আমাদের মক ক্লাস যারা চাইছো ফ্রি মক ক্লাস ফর 2025 জএনএম এএনএম তাদের জন্য বলবো যে আমাদের ডেসক্রিপশনে যে কন্টাক্ট নাম্বার রয়েছে WhatsApp 897240644 আবারও বলছি এইট সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং প্রত্যেককে তোমাদের আনসার কিটা তোমরা মিলিয়ে নাও রেজাল্ট ডেট তোমাদেরকে জানালাম তার পরবর্তীতে সমস্ত ইনফরমেশন তোমাদের দেব আমাদের নেক্সট যে ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে সেটি হচ্ছে যে তোমার যে র্যাঙ্ক ওয়াইজ আমরা র্যাঙ্কের ভিডিও কাট অফের ভিডিও অলরেডি করে দিয়েছি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নাও বা চ্যানেল ভিজিট করেও তোমরা দেখে নিতে পারো আর তোমাদের জিএনএম না এএনএম কোনটা করা উচিত কাদের ক্ষেত্রে কোনটা করা উচিত কেন উচিত সেই নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে চ্যানেলের নোটিফিকেশনটা অল করে রাখবে আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট